হ্যালো ফ্রেন্ডস আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা চ্যানেলের নাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কি ধরনের চ্যানেল তাও আপনাদেরকে একবার জানিয়ে দিই যে এই চ্যানেলে আপনারা ইন্ডিয়ার যে বেস্ট ডক্টর আর হসপিটালের ডিপার্টমেন্ট ওয়াইজ নাম আছে বা বেস্ট হসপিটালের নাম আপনারা জানতে পারবেন তো বেস্ট হসপিটাল বা টপ টেন ডক্টর এসব সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমার আর একটা হিন্দিভাষীদের জন্য চ্যানেল আছে এমএলএস কে কে তো ওই চ্যানেলে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই দেখে আমি একটা নতুন বাংলা বাংলাভাষীদের জন্য একটা চ্যানেল তৈরি করছি যেহেতু আমি বাঙালি তো আমিও চাই যে বাঙালি বাংলা বাংলাভাষীদের জন্য কিছু করতে তো হোপফুলি আপনাদের এই ইনফরমেশানগুলি ভালো লাগবে তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে কি 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 আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা নাম দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন তো এই ভিডিওটাতে আপনাদেরকে আমি এমস দিল্লিতে যে নিউরোলজিস্ট নিউরোলজিস্ট ডাক্তারদের যে লিস্ট আছে আর তাদেরকে কীভাবে আপনি দেখাবেন ওপিডিতে আর কি কি ডাক্তার আছে আর তাদেরকে কিভাবে কনসাল্ট বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করবে সব ডিটেলসে জানাবো তো চলুন দেখেনি কি কি ডাক্তার আপনি ওপিডিতে দেখাতে পারবেন তো এমস দিল্লিতে আপনার ওপিডিতে এটা হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে আপনি টিউজডে আর ফ্রাইডেতে এই যে নিচে যে ডাক্তারের লিস্ট আছে এসব ডাক্তারকে আপনি দেখাতে পারবেন যেমনি হলো প্রফেসর এম ভি পদ্মা শ্রীবাস্তবা প্রফেসর রোহিত ভাটিয়া প্রফেসর এম বি সিং ডাক্তার বিষ্ণু ভি ওয়াই ডাক্তার রূপা রাজেন ডাক্তার অনুগুপ্তা তো এইসব ডাক্তারকে আপনি টিউজডে আর ফ্রাইডেতে ইউনিট ওয়ানে ওপিডিতে দেখাতে পারবেন এর হচ্ছে নিউরোলজিস্ট নিউরোলজি ডিপার্টমেন্টে তো নেক্সট হলো ইউনিট টু ওপিডি মানডে আর থার্সডে তে অ্যাভেলেবেল থাকে যেসব ডাক্তার এ দেখেন তাদের লিস্ট প্রফেসর মঞ্জরি ত্রিপাঠী ডাক্তার দীপ্তি বিভা ডাক্তার রাজেশ কুমার ডাক্তার ইলাভারা সি এ ডাক্তার ভার্গবী রামা অনু রামানুজম তো এদেরকে আপনি এনারা অ্যাভেলেবেল থাকেন মানডে অ্যান্ড থার্স থার্সডেতে ওপিডি ইউনিট নম্বর টুতে নিউরোলজি ডিপার্টমেন্টে নেক্সট হয়ে গেল ওপিডি ইউনিট নাম্বার থ্রি নিউরোলজি ডিপার্টমেন্ট ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডেতে আপনি নিম্নলিখিত ডাক্তারগুলোকে দেখাতে পারবেন যেমনি হলো প্রফেসর আচল কুমার শ্রীবাস্তব ডাক্তার আভাত কে পণ্ডিত ডাক্তার দিব্যা এম ডাক্তার অ্যানিমেশ দাস তো এদেরকে আপনি দেখাতে পারবেন ইউনিট নাম্বার থ্রি ওপিডি নিউরোলজি ডিপার্টমেন্টে তো এনারা সবই খুব ভালো রিনাউন্ড ডাক্তার হ্যাঁ তো আপনি এদেরকে দেখাতে পারবেন আপনার যদি কিছু প্রবলেম থাকে তো এখন আপনাদের জানে কিভাবে আপনি ওপিডিতে রেজিস্ট্রেশন করবেন আর তাদের নাম্বার আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সব দেওয়া রয়েছে ওপিডি টাইমিং হলো যে কোনো এমস দিল্লিতে যে কোনো ডিপার্টমেন্টে আপনি দেখাতে চান নটা থেকে একটার মধ্যেই আপনাকে দেখাতে হবে ওপিটিতে আর রেজিস্ট্রেশন টাইমিং হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি তো এই সময়ের মধ্যেই আপনাকে দেখাতে হবে রেজিস্ট্রেশন করাতে হবে ঠিক আছে আর এই যে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখেন এইটা থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আইভিআরএস নাম্বার বলা হয় এটাতে তো এই নাম্বারে আপনি এমস দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ডাক্তার দেখানোর জন্য এটা নিউরোলজি ডিপার্টমেন্টের তো আর অন্য ডিপার্টমেন্টেরও আপনি নিতে পারেন তো হোপফুলি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে তো আমার ইনফরমেশন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কমেন্টও করবেন আপনাদের কী ধরনের ইনফরমেশন চাই তো আমার খুবই ভালো লাগবে তো আমার আশা করি আপনারা আমার এই চ্যানেলের প্রতি খুবই ভালোবাসা দেখাবেন ধন্যবাদ